قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وجبوك راغا ونبي بكر أمتي راغا أمر الله باق رب العالمين أمر دعا النبي كي جانية دي چهگه وامر غبيب ره أبني جانية دان أمي الله باق رب العالمين كي جرا بھالو بستے چاہے أمر كي بھالو بشار آگه أبنا كي جانو أبنا رمات أمتي راغا بھالو باشه أبنا كي جودي كي او بھالو باشه أمي الله باق আপনাকে ওই বান্দা ভালোবাসার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাকে শুধু ভালোবাসব না আমার বান্দা সগীরা কবীরা যত ছোট বড় গুনাহ করবে যত বড় বড় গুনাহ করবে যত বড় বড় পাপ করবে আমার ওই সকল বান্দা বান্দীরা ভুল বুঝে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে আপনাকে মহব্বত করে ভালোবাসবে গে আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগিতে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব আল্লাহ বলেছে আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন লা ইউমিনু আদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা সবার থেকে আত্মীয় পরিজন সবার থেকে তোমরা যদি আমি রাসূলুল্লাহকে মহব্বত না করো ভালো না বাসো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা কিন্তু ঈমানদার হতে পারবে না ও যুবকেরা ঈমান আমাদের ঈমানটা তখনই শক্ত হবে যখন নিজের জীবনের থেকে নিজে বাপের থেকে মায়ের থেকে সন্তানের থেকে স্ত্রীর থেকে পুত্র থেকে আমার রাসূলুল্লাহকে ভালোবাসব ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা জমিনে আমার দয়াল নবী কাবা শরীফের পাশে বসে অজানয়নে ঝরঝর 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 করে কাঁদে আল্লাহর রাসূলের মহাপতি সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার রাসূল এত কান্না কাঁদে আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ এত কান্না কাঁদে এত কান্না কাঁদে আবু বকর বারবার জিজ্ঞাসা করে গে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এমন করে জোরজোর করে কেন কাঁদেন আপনার কান্না আপনার সাহাবারা সহ্য করতে পারে না গো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না কাঁদবেন না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও আমার আম্মা জানো বোনেরা আল্লাহর রাসূল আমাদের নবী আপনার নবী হায়াতুন নবী নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁদতে কাঁদতে আমার মায়ের নবী বলতে লাগলেন ও বাবা আবু বকর তুমি কি জানো আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি আমার উম্মত জাহান্নামে যাবে গে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না আমার ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফের পাশে উম্মতের জন্য কাঁদছে উম্মতের জন্য কাঁদছে আমার ভাই জানে দাও ও নবী পাকের উম্মত উম্মতিরা আমরা রাসূলকে চিনতে পারলাম না ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন ও যুবকেরা ও নবী পাকের
কালিমা তুম্মাতির আগা আমার আল্লাহ আমাদের কত মহব্বত করে আমার আল্লাহ আমাদের কত মহব্বত করে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে পাক্তার সঙ্গে কত সুন্দর করে কথা বলছে ও যুবক আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি ওই চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও আসমানের দিকে দু ডানা বিশিষ্ট পাখি তোমরা উঠতে দেখো ও যুবকেরা আমরা তো সকল পাখি উঠতে দেখি বাবা আল্লাহ বলছে বান্দারে তোমরা যখন দু আসমানে তোমাদের চোখটা দিয়ে পাখিগুলো যখন দেখো গো ও আমার বান্দারে তোমরা কি জানো ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে থাকে আমি আল্লাহ পাক আমার জিকির করতে করতে গে আমার স্মরণ করতে করতে গে ওই পাখিগুলো উঠতে থাকে জোরে বলবেন না আমরা সন্ধ্যা থেকে নিয়ে কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর আমি আপনাদের টুটা ফাটা জবান দিয়ে দরুদও পড়িয়েছি জিকিরও করিয়েছি করিয়েছি করাই কথা বলে জিকিরটা কেন করলাম বলেন জিকিরটা আমরা কেন করলাম বিশ্বাস করুন মুজাদ্দে জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির তৃতীয় নম্বর খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে ছিলেন মাজিরাই শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বখতিয়ারি আমরা শুধু মাজিরাই হুজুর মাজিরাইটি হুজুর জানি কিন্তু আজকালকার যুবক ছেলেদের যদি জিজ্ঞেস করা হয় তে মাজিরাটি হুজুর তোমার বাপের মুখ থেকে শুনেছো তোমার বাপ তোমার দাদুর মুখ থেকে শুনেছে তাই তো হ্যাঁ তা মাজরাটি হুজুরের নাম কি কেউ বলতে পারবে অনেকে বলতে পারবে এত দিন ধরে যে মানুষটা 2010 সালে ইন্তেকাল করলে যার জানাজা নামাজে 35 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ আদায় করলে কতগুলো মানুষ নামাজ পড়লো কিন্তু তারই ভালোবাসার মানুষ যেহেতু মুজাদ্দে জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহির যে বাগান সেই বাগানের কিন্তু একটা ফুলও ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ তিনি কত খিদমত করেছেন বলেন তো হ্যাঁ আজকাল তো মোবাইল দেখছি বলে কবর জিয়ারত করা যাবে না বাস আমার যুবকরা বলছে ও ইমাম সাহেব ওসব কবর জিয়ারত ছাড়ো চলো বাড়ি চলো বর্তমানে না হচ্ছে কি হচ্ছে না বাবাজি হ্যাঁ কথা বলে আবার বলছে হুজুর এ কবর জিয়ারত চলবে না কোরআন শরীফে পীর কো পীর মানার কথা নেই পীরের কথা নেই ওলিদের কথা নেই আপনারা শুধু ওলি ওলির কথা বলেন এটা চলবে না বাড়ি যান এখন আমার যুবক ছেলে বর্তমান তো নেটের জামানা এখন তো আগে মাঠে খেলতো ছেলেপিলেরা মাঠে খেলতো এখন মোবাইলে খেলছে কথা ঠিক না ভুল আগে মাঠে খেলতো এখন মোবাইলে খেলছে মোবাইলে কি খেলা খেলছে সেটা সে যে খেলে সে জানে কিন্তু আমার ভাইরা সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আল্লাহর রাসূল যখন কাঁদছেন রাসূল বলছেন আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূল সহ্য করতে পারি না আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়ে বলছেন যে একটা পশু একটা পাখি যখন তোমরা দেখো আসমানের দিকে যখন উঠতে দেখো ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত ওড়ে না আমি আল্লাহ আমার নাম জিকির করতে করতে ওড়ে জোরে বলুন এ জোরে বলবেন না আমি আপনি মুসলমান বিশ্বাস করুন তো বাবাজি একটা কথা বলেন গত 2 বছর ধরে লকডাউন চলে গেছে কোভিড-19 যে কোভিড-19 এ আমাদের অবস্থা খুব খারাপের দিকে চলে গিয়েছে কিন্তু দেখেন ওলিদের কাছে ওলিদের সোহবতে কেন বসতে হয় ওলিরা বলে বাবা তোমরা একটু জিকিরের মাসটা করো তার সাথে সাথে একটু ফিকির কর জিকির আর ফিকির এখনকার ছেলেরা বলবে তো হুজুর এখানে গল্প করতে এসেছে না 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 আমি আপনাদের কাছে গল্প করতে আসিনি আপনার মাজরাটি হুজুর পীর কেবলা তিনি কখনো গল্প করতেন না তার আওলাদ হিসেবে আমিও গল্প বলতে আসি না শুধু একটা কথা বলতে চাই বিশ্বাস করুন আজকে সেই মাজরাই হুজুর পীর কেবলা আব্বা জান মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির তৃতীয় নম্বর খলিফা হুজুরের দোয়ায় তিনি অনেক কিতাব লিখেছেন তার মধ্যে তার প্রসিদ্ধ একটা কিতাব যে কিতাবটার নাম হচ্ছে হালকায় জিকির ওই হালকায় জিকিরের মধ্যে এমন ভাবে তিনি এমন ভাবে দলিল পেশ করেছেন রাসূলুল্লাহর হাদিস থেকে দলিল দিয়েছে আজকে আমরা দলবদ্ধভাবে হালকা জিকির অর্থাৎ দলবদ্ধভাবে যে জিকিরটা করলাম এই জিকিরটা করলে কি হবে এই জিকিরটা করলে আল্লাহ পাক কিছু স্পেশাল ফেরেশতা শুধু জিকির করার জন্য সৃষ্টি করেছে জোরে বলুন শুধুমাত্র জাকিরিনদের জন্য আল্লাহ ওই ফেরেশতা সৃষ্টি করেছে
জাকিরিন না যখন জিকির শুরু করে আল্লাহর ওই ফেরেশতাগুলো জাকিরিনের জিকির শুরু করে দেয় জোরে বলুন জোরে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ আবার এই হালকা জিকির যদি আপনি আপনার বাড়িতে শুরু করতে পারেন যদি বলেন হুজুর কেমন করে আমরা লম্বা লাইন দিয়ে হেঁটে হেঁটে জিকির করতে করতে যাই ঠিক আছে কিন্তু আমরা শুধু একটা পদ্ধতিই জানি এই পদ্ধতিটা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলার খলিফা কেন নিয়েছিলেন কিসের জন্য নিয়েছিলেন যখন ভাঁড়ের দল ছিল বুঝলেন না মেসলা নিয়ে ভাঁড় নিয়ে টুকটুকি বাজিয়ে ঢোল পেটাতে পেটাতে ভাঁড়ের দলরা ভাঁড়ের গান করত ওই গানটাকে রোখার জন্য শিরিক বিদাতকে রোখার জন্য এমন করে বড় বটগাছ অসৎ কাজ দেখলে মানুষ মাথা ঠুকতো মানুষ এমন করে ওই জায়গায় বসে বসে মাথা ঠুকে ভাঁড়ের গান করত এই সকল জিনিসগুলো মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা তত্ত্বাবধানে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা আহমদ আলী হানিফ শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি বশিরাতুল্লাহ বারু উলামিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সকলে সম্মিলিতভাবে বসে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা অনুমতিতে তিনি এই হালকায় জিকির একটা দল তৈরি করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে দল ওরা যখন ভাঁড়ের দল যখন ভাঁড়ের ঢোল বাজাবে তখন তোমরা জোরে জোরে আল্লাহ পাকে জিকির করতে করতে জোরে জোরে যাবে তাহলে কি হবে ওদের ভিতরে আল্লাহর নাম যখন শুনবে ওদের দিলটা নরম হবে হয়তো আল্লাহ পাক ওদেরকে হেদায়েত আল্লাহর নামের ওসিলায় তাদের হেদায়েত করে হয়তো এই হালকা জিকির দলে ভিড়িয়ে দিতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না কৃষ্ণমাটি গ্রাম এখনো জান কৃষ্ণমাটি খড়িবেলের পাশে কৃষ্ণমাটি বলে একটা গ্রাম আছে বাবাজি ওই গ্রামে একটা মাদ্রাসা আছে জালালিয়া জালালি হুজুরের নামে মাদ্রাসা মুজাদ্দিদিয়া জালালিয়া মাদ্রাসা আমার ভাইরা বিশ্বাস করো আমার মুজাদ্দিদ জামাত আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা সোহবতে বসে আল্লাহ পাক জালালি হুজুরকে এত পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুজাদ্দিদ জামাত আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা সোহবতে বসে তিনি তার ফ্লাইটকে এমন ভাবে দিয়েছিলেন আমার ভাইরা বিশ্বাস করো ভাড়ের দল বলছে জলসা করা জলসা করতে দেবুলা বাইরে থেকে সব বড় বড় সিঙ্গারদের ভাড়ের সিঙ্গার হয় সেসব সিঙ্গারদের ডেকে নিয়ে এসেছে তৎকালীন যুগে মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসাতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা মাদ্রাসাতে 18 বছর সুপারিনটেনডেন্ট ছিলেন তিনি কি করলেন দাওয়াত দিয়েছেন কৃষ্ণমাটিরা তিনি এসেছেন ফুরফুরা থেকে ফুরফুরা থেকে এসে বলছে হুজুর জানেন আজকে এই 4-5টা লোক বসে আছে এখানে 4-5টা লোক বসে আছে আর ওখানে দেখেন হুজুর প্রায় 1200-1300-1400 লোক পুরো গ্রামের লোক ওখানে ভিড় করছে যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হবে হুজুর এখানে 4-5টা লোক আর ওখানে গান বাজনা হবে ওই জায়গায় এতটা লোক হুজুর বলছে বাবা তুমি চিন্তা করো না আমার আল্লাহ আছে জোরে বলবেন না এ জোরে হবে না ভাইজান নারে তাকবীর নারে তাকবীর বলছে আল্লাহ আছে বলে বাবা যাও একটু মাটি নিয়ে এসো একটু মাটি নিয়ে এসো মাটি নিয়ে আসা হলো মাজরাই হুজুর পীর কিবলা আব্বাজান সা সুফি আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি মাটিটাকে কিছু একটা পরে দম করে ওদের দিকে ছুড়ে দিলেন কিছুক্ষণ পর দেখতে পাওয়া যায় ওই গানের আসলে মারামারি লেগে সকলে এসে গানের ওই সকল সব কিছু যা যন্ত্রপাতি ছিল ভাটটার ভেঙে দিয়ে সকলে এই আল্লাহ পাকের কোরআন হাদিস শোনার জন্য বসে গিয়েছিল জোরে বলে এ জোরে বলবেন কোরআনের পাওয়ার বেশি জোরে বলুন আমার রাসূলুল্লাহর কাছে সবথেকে বড় মূল্য আল্লাহ যেটা দিয়েছিলেন সেটা হলো পবিত্র আল কোরআন জোরে বলেন এ জোরে বলবেন না আমি একটা আয়াত নিয়ে এসেছি যে একটা পশু যখন ওড়ে একটা পশু যখন চলে সেই পশুটা কিন্তু আমার আল্লাহর নাম নিতে নিতে ওড়ে জোরে বলুন জোরে বলবেন না কিন্তু আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা ও নবী দিওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু জেগেল একটা উটের উপরে সওয়ার হয়ে এমন করে টুক টুক
করে এগিয়ে আসে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরাগা আবু জেহেল দেখতে পায় 8 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে ওয়াজনয়নে জজ্জর করে কাঁদে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরাগা আবু জেহেল চিন্তা করছে না না হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাটা ভুলে গিয়েছে রাস্তা ভুলে যাওয়ার কারণে এমন করে কাউ কাউ করে কাঁদছে ও যুবকেরা আবু জেহেল বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন এ মুহাম্মদ তুমি কি হারিয়ে গেছো নাকি বলছেন না না আপনি বাড়িতে চলে যান কিন্তু আবু জেহেল মনে করছে না না এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারা নবী পিতা হারা নবী আবার এমন করে 8 বছর বয়সে এত কান্না কাঁদে আবু জেহেলের মনে একটু ব্যথা হয় ও যুবকেরা আবু জেহেল বলছে না না মুহাম্মদ চলো 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 আমার উটের উপরে তুমি সওয়ার হয়ে যাও তোমাকে আমি আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছে দিয়ে আসি ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরাগা আমার দয়ার নবী শান দেখেন দয়ার নবীর মান দেখেন দয়ার নবীর ইজ্জত দেখেন দয়ার নবীর সম্মান দেখেন ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ 8 বছর বয়স আবু জেহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উটের পিঠে রেখে তার উটের পিঠের উপরে সওয়ার করলেন আর আবু জেহেল আমার রাসূলুল্লাহ সামনে বসে গেলেন রাসূলুল্লাহকে পিছনে বসালেন ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের পিছনে আবু জেহেল বসালেন ও যুবকেরা আবু জেহেল তার উটে প্রত্যাঘাত করতে লাগলেন উটকে মারতে লাগলেন কিন্তু যুবকেরা উট একটা কদম সামনে এগোয় না উট একটা কদম সামনে যায় না এদিকে আবু জেহেল উটটাকে জোরে জোরে মার লাগিয়ে দিয়েছে ও যুবকেরা উটটা আল্লাহকে বলে আল্লাহ গো না 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 আপনার উম্মত আপনার হাবিব আপনার দোস্ত আপনার প্যারা নবী মুহাম্মদ যাকে আপনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এ দুনিয়ার জমিনে প্রেরণ করবেন আল্লাহ সেই দয়ার নবী মুস্তফা জান রহমত আমার পিঠের উপরে সওয়ার হয়েছে আমার নসিবটা আপনি বড় করে দিয়েছেন আল্লাহ কিন্তু না 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 রাসূলুল্লাহর জন্য আবু জেহেলের হাতে আমার জীবন যদি চলে যায় যাবে আমি মরে যেতে চাই যদি চাই যাব কিন্তু আবু জেহেল যতক্ষণ পর্যন্ত আপনার হাবিবুল্লাহ আপনার দোস্তকে আবু জেহেলের সামনে না বসাবে ততক্ষণ পর্যন্ত আমি উঠ আমি মরে যাব কিন্তু এক চুল পর্যন্ত আগিয়ে যাব না এই জোরে বলে উট আল্লাহকে বলছে আর আমরা আমরা কাকে বলি আমরা নেতাকে বলি যদি কোনো প্রয়োজন হয় নেতাকে ধরি তাই না কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে এই দেখেন একটা বক্তা বার হয়েছে ভাইরাল বক্তা নাম বলবো না সে বলছে ফুলপুরা শরীফে নাকি শিরিক হয় বিদাত হয় জোরে বলবে না নাউজুবিল্লাহ এ আপনার চিৎকার করে বলুন না ফুরপুরা শিল্পে আমরা তো সবাই যাই আমার পদ্মাদু আহমদ আলী হামিদ চালে রহমাতুল্লাহ লেগে 33 বছর সময় দিয়েছে ফুরফুরায় কত বছর নিজের সময়টা 33 বছর মুজাদ্দেদ জামানের সোহবতে ছিলেন জোরে বলবেন না এ নিজে দাম বাড়ানোর জন্য বলছি না কিন্তু এই কথাগুলো শোনার দরকার আছে কেন বলছি বিশ্বাস করুন তিনি তো একটা মুহাদ্দিস ছিলেন ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা যে টাইটেল মাদ্রাসা আজও ফুরফুরা জমিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার হাজার যোগ্য আলেম হাজার হাজার মুজাহিদ তারা কিন্তু ওই টাইটেল মাদ্রাসা থেকে পাকড়ি পেয়ে আজকে দিনের খেদমত করছে জোরে বলুন এ জোরে বলবেন না হাদিস কোরআন মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে জোরে বলবেন না ওই মাদ্রাসার ভিত যখন দিচ্ছে আমার ভাই জানেরা বিশ্বাস করুন ওই মাদ্রাসার কি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার যে সুপারিনটেন্ডেন্ট রাখবে তার যে হেড মৌলবি রাখবে তার যে হেড মাওলানা হবে সে যদি ছোটকাটে ঈমান ছোটকাটে যদি শিক্ষিত না হয় তা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর রাখতেন
বাবাজি বলেন রাখতেন এটা কথা বলেন পিছন দিয়ে রাখতেন কখনো রাখতেন না তার ভিতরে কিতাবিয়াতে যোগ্যতা ছিল বলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে রেখেছিলেন কিন্তু সেরকম আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহ কই কোনোদিন তো একটা কিতাবে লিখলো না যে ফুলফুরা শরীফে শিরক হয় হ্যাঁ 18 ভাষায় এমএ ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ কই তিনি তো কোনোদিন বলে জানলি তার ভক্ত মুরিদদেরকে এই কথা বলেন না যে ফুলফুরা শিরক আজকে বানুয়াটি কথা বলছে বিশ্বাস করুন যে মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত দাদা হুজুর পীর কেবলা তার খলিফাগণ শিরিক বিদাতের বিরুদ্ধে বলে গেলেন সারা জীবন আজকে সেই মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার উপরে দাগ লাগানোর চেষ্টা করছে ভাই বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসবাককে কবুল করে নিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ওখানে দেখেছেন কোনদিন আমরা গিয়ে মাথা কেটেছি কেউ কি বলেছে মাথা কেটে ওখানে জোরে বলুন না নাউজুবিল্লাহ আমরা ওই জায়গায় যাই পীরের ওসিলা নিয়ে দোয়া চাই জোরে বলবেন না এ জোরে বলবেন না সুবহানাল্লাহ কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা আজকে মানব রূপী শয়তান হিসেবে যারা আজকে কুটুক্তি করছে আমি তাদেরকে বলতে চাই 8 বছর বয়সে বিশ্ব নবী রাসূলুল্লাহকে পশু চিনতে পারলো পশু চিনতে পারলো একটা পশু সে চিনতে পারলো তুমি 18000 মখলুকাতের সেরা ইনসান করে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে দুনিয়ার জমিনে আজকে রাসূল তুমি চিনতে পারলে না আর সেই রাসূলদার গালে গাল গন্ধ কথা তুমি মানুষের কাছে বলো আস্তাগফিরুল্লাহ আমার ভাইরা আল্লাহর কাছে উট ডাইরেক্ট বলছে আল্লাহ আমি মরে যাব আমাকে শেষ করে দিক তারপরে যতক্ষণ পর্যন্ত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে আমার সামনে না বসাবে আমি উট এক কদম এগোব না জোরে বলে কিন্তু আবু জেহেল তো বুঝতে পারে না উটের কথা কি আমরা বুঝতে পারি কুকুরের কথা কি আমরা বুঝতে পারি না মারের উপরে মার মারের উপরে মার এত মার মারছে উট সহ্য করতে না পেরে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে মানুষের মতো কথা বলার সুযোগ দেন আল্লাহ আমাকে আপনি মানুষের মতো কথা বলার সুযোগ দেন আর আবু জেহেলকে আমার কথা বোঝার তার সুযোগ দেন এবং আবু জেহেলকে বোঝার তৌফিক দেন জোরে বলুন না সুবহানাল্লাহ এ জোরে বলবেন উট বলছে আল্লাহ আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী দেবানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে যে উটের পিঠে সওয়ার হয়েছিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা উট তখন আল্লাহকে বলছে আল্লাহ মানুষের মতো কথা বলার ক্ষমতা দেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন উটকে কথা বলার ক্ষমতা দিলেন আবু জেহেলকে বোঝার ক্ষমতা দিলেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও আমার নবী দিবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল যখন দেখলো না 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 মুহাম্মদ যদি পিছনে বসে থাকে উট বলছে মরে যাব সামনে যাব না কিন্তু না না মুহাম্মদকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আবু জেহেল বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে তুলে দিয়ে গে আবু জেহেলের সামনে যখন বসিয়ে দিলেন উটটা দ্রুত গতিতে এগিয়ে আল্লাহর রাসূলের দাদু গো আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে গিয়ে বসে গেলে এ জোরে বলুন না সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিবের বাড়িতে যখন বসে গেলেন বাবাজি ভালো করে শুনে আমার রাসূলকে আমরা মানব চিনতে পারলাম না কিন্তু একটা প্রাণী একটা পশু সে রাসূলকে চিনল সে যখন আব্দুল মুত্তালিবের বাড়ি সে চিনল কি করে একটা পশু চিনল কি করে আবু জেহেল তখন নেমে গিয়ে বলছেন এ আব্দুল মুত্তালিবের বাড়ির লোকেরা সব বাইরে বার হয়ে এসো তোমরা সবাই বাইরে বার হয়ে এসো সবাই যখন বাইরে বার হয়ে এসেছে আবু জেহেল আমার রাসূলকে কি বলছেন জানেন 8 বছর বয়সে আমার নবীকে বলছে শোনো তোমরা এই মুহাম্মদকে চোখের আড়াল করবে না জোরে বলে এ জোরে বলবেন না এ চিৎকার দিয়ে বলা যাবে না এটা তাকবীর দিন তো নাকি না রে তাকবীর
নারে তাকবীর এরাম আওয়াজ দিলে কি করে হবে বাবাজি হ্যাঁ আমরা তো এখানে বসে আছি রাসূলুল্লাহর মহব্বতে আরে আপনি সত্যি কথা ভালো করে ঈমানটা মজবুত করুন আকীদা মজবুত করুন যারা বলছে রাসূল কবরের মধ্যে মৃত আজকে তাদেরকে আমি বলতে চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আমার রাসূল যদি ইচ্ছা করেন রূহানি হালাতে আপনাদের এই কেনা বকুলতলা এই গ্রামের এই জায়গাতে আমার রাসূলুল্লাহর মহব্বত করনে ওয়ালা উম্মত উম্মতি যদি থেকে থাকে অবশ্যই রাসূল রূহানি হালাতে এই মজলিসে রূহানি হালাতে আসতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না এটা মহব্বতে বলা যাবে না নারে দেখবে আমার রাসূল কবরের মধ্যে জীবিত জোরে বলে আট বছর বয়সে যে ইসলামের সবচাইতে বড় শত্রু কে এই জোরে বলেন মুখে মুখে নাম একটা বাচ্চা ছেলে 4 বছরের ছেলেকে জিজ্ঞেস করবেন ও শটাং করে বলে দেবে আবু জেহেল যে আবু জেহেলের বাড়িতে হাজী সাহেবরা গিয়ে তাদের বড় সৌভাগ্য মনে করে কি আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করে দিয়েছে বুঝলেন না কিন্তু আমার ভাইরা ওই সকল আবু জেহেল মার্কা কিছু লোক আর ছোট 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 ভিডিও ভিডিও ক্লিপস করে আজকে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে ঈমানটাকে চুরি করার জন্য ও যুবক তুমি শুনে নাও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকটা পাক জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর খুন মোবারকটা পাক জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর পাসিনা মোবারক ঘাম মোবারকটাও পাক জোরে বলেন সুবহান আল্লাহ আমার রাসূলুল্লাহর ফুতু মোবারকটাও পাক জোরে বলুন জোরে বলবেন না মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের একজন সাহাবা আল্লাহর রাসূলের একজন সাহাবা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নিজের রক্ত মোবারকটা একটা পেয়ালার মধ্যে রাখলেন এ ভালো করে শুনেন কোন পানওয়াটি কথা বলছি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত মোবারক একটা পেয়ালাতে রাখলেন কিসে রাখলেন পেয়ালাতে রাখলেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে রাসূলুল্লাহ বলছে এ জুবায়ের যাও আমার এই রক্তটা একটা কোন জায়গায় দাফন করে এসো যাও জুবায়ের বলছে রক্ত বিশ্বনবী রাসূলুল্লাহর খুন মোবারক আমার হাতে হ্যাঁ ও কি করছে জানেন বিশ্বনবী সামনে এইভাবে দাঁড়িয়ে আছে আর জুবায়ের কি করেছে জুবায়ের কি করেছে ও ওই রাসূলুল্লাহর ওই হাতের পেয়ালা রক্তের রক্ত মোবারকের পেয়ালাটা নিয়ে পিছু পিছু হাঁটছে জোরে বলুন এ জোরে বলবেন না রাসূলুল্লাহকে পিছন দিয়ে হাঁটছেন না রাসূল মুখটা সামনে আর ওর ফেসটাও ফেস টু ফেস অর্থাৎ সামনা সামনি এমন করে উনি পিছিয়ে যাচ্ছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ রাসূল তাকিয়ে আছে জুবায়ের দিকে আর জুবায়ের তাকিয়ে আছে কার দিকে রাসূলুল্লাহর দিকে কিন্তু জুবায়ের রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহ রক্ত মোবারক নিয়ে পিছন পিছন পিছে দিয়ে হেঁটে চলেছেন গিয়ে একটা টাইম দেখতে পাচ্ছে রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না রাসূলুল্লাহকে আর দেখা যাচ্ছে না জুবায়ের কি করলেন জানেন রাসূলুল্লাহ রক্ত মোবারকটা ঢকঢক করে খেয়ে ফেললেন জোরে বলেন এ পিছনের ভাইরা একটু বলেন না এটা চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর আমার রাসূলুল্লাহ শান শুনতে কি আমাদের কষ্ট হচ্ছে কোনদিন নাউজুবিল্লাহ মিন যালিক কষ্ট হলে হবে না ভাই শুনতে হবে শুনেন আজকে যারা বাজে বাজে মন্তব্য করছে ওদেরকে যোগ্য জবাব আপনারা দেবেন না কিভাবে দেব মেরে দেব নাকি ইসলাম মানতে বলেনি ইসলাম মানতে বলেনি যে ভিডিওগুলো ক্লিপ করে পাঠাচ্ছে ওটা ভিউজ বাড়ানোর জন্য আমরা যে লাইক কমেন্ট গুলো করছে ওগুলো বন্ধ করতে হবে অর্থাৎ তাদের ভিডিওটাকে বর্জন করতে হবে আপনি যদি বর্জন করেন বিশ্বাস করুন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতে আপনার উপরে খুশি হয়ে যাবে জোরে বলেন জোরে বলবেন এখন জুবায়ের কি করেছে নিজে রক্তটাকে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদম পুরো পেয়ালাটা চেটে কুটে শেষ করে আল্লাহর রাসূলের হাতের কাছে নিয়ে আল্লাহর রাসূল বলছে জুবায়ের কি ব্যাপার তুমি সত্যি খেয়েছো তো আল্লাহর রাসূল বলছে তুমি দাফন করেছো বলে ইয়া রাসূলুল্লাহ এমন একটা জায়গায় দাফন করেছি জিন্দেগিতে কেউ দেখতে পাবে না জোরে বলবেন না আল্লাহর রাসূল বলছে জুবায়ের তুমি খেয়ে ফেলেছো তাই না জোরে বলবেন না এ জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল জানলো কি করে
আল্লাহর রাসূল জুবায়েরের গায়ে হাত দিয়ে বলে বলে নিয়ে কথা যে হারাম কাজ তুমি করেছো জুবায়ের বলে যে জুবায়ের রে কিয়ামতের কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে জোরে বলো আর ওই জুবায়ের যখন দিয়ে হাঁটতো তার গা দিয়ে মিশকে আম্বারের খুশবু বারত জোরে বলো এ জোরে বলবেন বিশ্ব নবীর বয়স কত বছর বলেছিলাম 8 বছর আবু জেহেল এসে কি বলছে আবু জেহেল এসে আব্দুল মুত্তালিবকে ডেকেছে সবাইকে ডেকে বলছে মুহাম্মাদের প্রতি খেয়াল রাখবে আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন বাবাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল মুহাম্মদ বলতে পারে ও তো বেঈমান কিন্তু আমরা তো রাসূলুল্লাহর উম্মত রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায়নি জোরে বলবেন এই জোরে বলবেন না আমি আপনি ভুলে গেছি আমি আপনি লটারি পেয়ে ভুলে গেছি আমি আপনি অ্যান্ড্রয়েড সেট পেয়ে ভুলে গেছি আমি আপনি কম্পিউটার পেয়ে ভুলে গেছি আমি আপনি স্ত্রী পেয়ে ভুলে গেছি আমি আপনি সুন্দর অর্থ সম্পদ পেয়ে ভুলে গেছি কিন্তু আমার ভাইজানেরা বিশ্বনবী আমার পেটে পাথর বেঁধে রয়েছে 7 দিন আল্লাহ রাসূল বা ফাতেমাতুস সোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবা গায়রা বিশ্বনবী রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছে আয়েশা তোমার ঘরে কি কিছু খাবার আছে আয়েশা বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিন হয়ে যায় আমার ঘরে কোনো খাবার নাই রাসূল আমার মাইমুনার ঘরে গেলেন হে মাইমুনা তোমার ঘরে কিছু আছে রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই বিশ্বনবী রাসূলুল্লাহ ছুটে ছুটে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলছে মা ফাতেমা তোমার বাড়িতে কিছু খাবার আছে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আব্বা যা আজ 3 দিন হয়ে গেছে আপনি দেখেন আমার ইমাম হাসান আমার ইমাম হোসেন কেমন করে বেহুশ হয়ে পড়ে আছে বিশ্বনবী রাসূলুল্লাহ যখন ঘর থেকে বার হয়ে গেছে ও যুবক তুই ভালো করে বোঝার চেষ্টা করো আল্লাহ পাকের ক্ষমতা দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আসমানের উপর দিয়ে দেখছে যখনই রাসূলুল্লাহ ফাতেমার বাড়ি থেকে যখন বেরিয়ে গেল এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল ফাতেমার বাড়িতে ফাতেমার একজন বান্ধবী একটা আটখানা রুটি একটা আটখানা রুটি আর কিন্তু তিন চারটে বোটা গোস্ত হ্যাঁ আল্লাহর রাসূলের কন্যার বাড়িতে তিনি হাদিয়া স্বরূপ পাঠালেন জোরে বলেন এ জোরে বলবেন না একটু মহব্বতে বলবেন না হাদিয়া স্বরূপ যখন পাঠালেন পাঠানোর পরে বিশ্বনবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আলী না 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 আপনি এই খাবারে স্পর্শ করবেন না আমার হাসানকে ডাকবেন না আমার হোসাইনকে ডাকবেন না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল বলেছে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তানের থেকে তোমাদের সন্ততির থেকে তোমাদের বাপের থেকে মায়ের থেকে আত্মীয় পরিজনের থেকে সবার থেকে বেশি রাসূলকে মহব্বত করতে হবে রাসূলকে মহব্বত করতে হবে ফাতেমা বলছে না 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 আমার রাসূলকে আমি ভালোবাসি আমার সন্তানের থেকে ভালোবাসি আমার স্বামীর থেকে ভালোবাসি আগে এই খাবার থেকে আমার আব্বা খাবে অর্থাৎ বিশ্বনবী হায়াতুন নবী নূর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে তারপরে আমরা খাবো জোরে বলুন না সুবহানাল্লাহ বুঝতে পাচ্ছেন তো ব্যাপারটা হ্যাঁ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলতেন শিগগিরই যান আমার আব্বাকে ডাকেন আমার ভাইরা চিন্তা করেন আমি আপনি আমরা হলে কি করতাম আগে সন্তানকে খাইয়ে দিতাম আপনি চিন্তা করুন রাসূলকে মহব্বত দিলের মধ্যে কতটা রাখতে হবে আগে রাসূলুল্লাহর মহব্বত করা শেখেন আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন যাকাত দিচ্ছেন রাসূলকেই ভালোবাসছেন না ও রোজা ও হজের কোনো দাম নাই কথা ঠিক না ভুল এই বলেন এই রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন কারা কারা পারবেন রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে একটু হাত তোলেন তো দেখেছেন তাহলে আমাদের বিবেকটা কেমন কাজ করছে দেখেছেন আমরা সব বুঝি কিন্তু শয়তান তো আমাদের বন্ধু হয়ে গেছে শয়তান আমাদের বন্ধু হয়ে গেছে কারণ শয়তান বলছে আমি আর মানুষের বদসুরাত নিয়ে মানুষের কাছে যাব না মানুষকে এমন ভাবে বেস্ট ফ্রেন্ড বানাবো এমন ভাবে তার শরীরের মধ্যে এমন কিছু কর্মমা এমন কিছু কাজ তার মধ্যে আমি পুশ করে দেব ও এমনি শয়তানের রূপ হয়ে যাবে তার মধ্যে যে মানুষের মধ্যে রিয়া আছে যে মায়েদের ভিতরে রিয়া আছে
যে মায়েদের ভিতরে অহংকার আছে যে যুবতী মেয়ে গুণের উপর গুণের ভিতরে অহংকার আছে যে যুবকের উপর ভিতরে অহংকার আছে যে মুরুব্বির ভিতরে অহংকার আছে কিঞ্চিৎ পরিমাণে ওটাকে একদম ডিলিট করে দেন ওই অহংকার নিয়ে যদি জীবন যাপন করেন নামাজ যদি আপনি পড়েন নামাজ আল্লাহর কাছে কবুল হবে না একসাথে সব ডোজ দিলে হবে না একটা দিলাম অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে আজ যদি আমার রাসূল অহংকার করত এ যুবক নবী শোনো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার খেয়েছেন আল্লাহর রাসূলের কাছে ক্ষমতা ছিল রাসূল যদি জবান দিয়ে একটা বার বলে দিত তাইয়ের পাশিকে আল্লাহ ধ্বংস করে দিত কথা ঠিক না ভুল এই কথা বলে আল্লাহর রাসূল যদি একবার আবু জেহেল যায়নি পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে নিয়ে যায়নি আবু জেহেল এই আপনার আল্লাহর ফেরেশতা জিবরাইল গিয়েছিলেন তো কথা বলেন হ্যাঁ কিন্তু আল্লাহ নিজে ভেবেছিলেন করেন যে আমি তো একজন নবী আমি তো একজন পয়গম্বর আমাকে মেরেছে আমি মারব আল্লাহর রাসূল শুধু বলেছে আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূল সহ্য করতে পারবো না জোরে বলবেন না এই রাসূলের আদর্শ আমাদের কলিজার মধ্যে নিয়ে আসতে হবে এই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুন্দর সুরাতটা দেখবেন না কে কালো কে ফর্সা আল্লাহ ওটা দেখেন না ওটা তো আল্লাহরই সৃষ্টি আল্লাহ দেখেন মানুষের কাল জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কোরআন শরীফের মধ্যে 82টা জায়গায় নামাজের কথা বলা আছে আবার ওই কোরআন শরীফের মধ্যে 124টা জায়গায় কলবের কথা আল্লাহ বলেছেন জোরে বলেন এ জোরে বলবেন না একটু দরুদ শরীফ পড়েন আল্লাহ ভাই পানি দেন اللهم صل على আমার ভাই জানে দা কারোর অসুবিধা হচ্ছে না তো বাবাজি কারোর অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ এবারে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করছেন জানেন আলীকে বলছেন আমার আব্বাকে ডেকে নিয়ে এসো বিশ্ব নবী আসলেন জোরে বলবেন না আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে গে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান্নাস ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন ও যুবকেরা আয়াতটার দিকে একটু খেয়াল করেন আল্লাহর কোরআন বলছে আহাসিবান্নাস ওয়াইতরাকু গো আইয়াকুলু আমান্না আমার আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো গো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব নাকি তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে রাখবো নাকি ও হুম লা ইফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এই দেখেছেন আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা করবেন বাবাজি আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক ইলম দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক সম্মান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে ও যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আছে বিশ্ব নবী রাসূলুল্লাহ জামাতা শেরে খোদা আলী বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আপনি তো আমার বাড়ি থেকে ঘুরে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার জন্য তার বন্ধু একটু হাদিয়া স্বরূপ কিছু খাবার পাঠিয়েছে আপনি যত কন্যা না খাবেন আপনার নান্না মুন্না নাতি ইমাম হাসান ইমাম হোসেন খাবে না ফাতেমা খাবে না আমি আলীও খাবো না ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল ছুটে ছুটে আসলেন আল্লাহ রাসূল নিজে খাবার জন্য আসলেন না কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ জানে গে আমি যদি ওই বাড়িতে যতক্ষণ পর্যন্ত না যাব আমার হাসান বাচ্চা ছেলে ইমাম হোসেন বাচ্চা ছেলে তারা পর্যন্ত গো এক লোকমা মুখে দেবে না কেমন ঈমান দেখে কেমন ঈমান দেখে সেই রাসূলুল্লাহ যখন পৌঁছে গেলেন আল্লাহর রাসূলের সামনে সুন্দর করে ওই থালাটা ঢেকে দিলেন
ঢাকা আছে যে হাদিয়াটা দিয়েছে সে থালাটা ঢেকে দিয়েছে আল্লাহর রাসূল সামনে বসলেন সবাইকে ডাকলেন আল্লাহর রাসূল বলছে মা মা ফাতেমা না আমি একা খাবো না আমরা সবাই এসে খাবো মা ফাতেমা তো জোহরার চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে আব্বা জান মাত্র হাফ রুটি কে খাবে আর কে খাবে না হাফ রুটি আর দু তিন কুটি গোশত দু তিন কুটি গোশত আব্বা জান আপনি আগে খান আপনি আগে খান বলছে না মা শুনো না তুমি ওইটাকে রাসূলুল্লাহর হাতে দিলেন বলে মা তুমি ওটা আমার হাতে দাও রাসূলুল্লাহর হাতে দিয়ে ওটা তো ঢাকা ছিল তো আর রাসূলুল্লাহ যখন চাদরটাকে আস্তে আস্তে টেনে দিলেন দেখতে পাচ্ছেন রুটিতে রুটিতে গোশততে গোশততে আল্লাহ ভরপুর করে দিয়েছে এ জোরে বলবেন না জোরে বলবেন না এবারে বিশ্ব নবী রাসূলুল্লাহ মিচকে হেসে ভালো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন বাবাজি আল্লাহর রাসূল মুচকে হেসে মা ফাতেমা তো জোহরাকে বলছে মা ফাতেমা এত খাবার আসলো কোথা থেকে ভালো করে বুঝে এত খাবার আসলো কোথা থেকে মা বলছে আব্বা জান আমি বুঝেছি আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়েছে জোরে বলে এ জোরে বলেন না সুবহানাল্লাহ নামাজ পড়েছি বলে এসেছে আমি দোয়া করেছি বলে এসেছে রিয়া তাকাব্বরি ছাড়তে হবে ভালো করে বোঝেন আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা ও নবী দেওয়ানরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গা বিশ্ব নবী রাসূলুল্লাহ আলাইহিসসালামের দরবারে একজন ইহুদি ব্যক্তি ও যুবকেরা মুরুব্বি হয়ে গেছে বয়স হয়ে গেছে এরকম একটা মুরুব্বি ব্যক্তি একটা চড়া জীর্ণ শীর্ণ উট নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসেছেন আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক বসে আছে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে ও যুবকেরা আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত শের খোদা আলী বসে আছে ও আমার ভাইজানেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার শুনেন আমার রাসূলুল্লাহর চরিত্র শুনেন আমার রাসূলুল্লাহর শান মান মর্যাদা শুনেন ও যুবকেরা ওই আগন্তুক ইহুদি ব্যক্তিটা এমন করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে চিৎকার করে বলে বলছে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় ও যুবকেরা আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলের কড়া সাহাবা রাগান্বিত সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগে এত রাগান্বিত হয়ে গেল যে না 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 কার এমন বুকে মাজার আছে কার এমন ক্ষমতা আছে যে রাসূলুল্লাহর দরবারে এসে আমার দয়ার নবীর নাম নিয়ে ডাকছে ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত থেকে পার হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকুর হাতটা ধরে বললেন ও বাবা ওমর তুমি ক্ষান্ত হও ইন্নাল্লাহ মাআস সাবিরিন ও আমার ওমর তুমি একটু বেশি বেশি করে সবর করো এ জোরে বলবেন না সে এসে এত বড় বড় কথা বলছে এমনি রাগ বিশ্ব নবীর কাছে এসছে একজন ইহুদি মুরুব্বি দাড়ি টাড়ি পেকে গেছে এরকম একটা আর এসছে কিসে একটা এমন একটা উটের পিঠে এসছে যে উটটা চলার ক্ষমতাও রাখে চলার ক্ষমতাও রাখে এরকম একটা টাইমে আল্লাহর রাসূলকে যখন এরকম বলছে এখানে মোহাম্মদ কই মোহাম্মদ কই রাসূল বেরিয়ে এসে বলছে সাহাবা তোমরা ক্ষান্ত হও চিন্তা করুন আমি একটু কথা বলি রাসূলুল্লাহকে বলছে মোহাম্মদ আমি তোমার এখানে কালেমা পড়তে আসিনি আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মোহাম্মদ তোমার কালেমা পড়তে আমি আসিনি তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে আসিনি
কত বড় বড় কথা বলছে দেখেন আবার বলছে শোনো মোহাম্মদ কিন্তু হ্যাঁ আমার ইয়াকিন আছে আমার বিশ্বাস আছে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না জোরে বলে এ কেমন কথা ও কলেমা পড়তেও আসেনি রাসূলুল্লাহকে নবী বলে মানতেও আসেনি ও আল্লাহকে আল্লাহ বলে মানতে আসেনি কিন্তু ওর ভিতরে এই বিশ্বাসটা আছে যেহেতু আমার রাসূল ছিলেন আল আমিন সত্যবাদী ওর ভিতরে এটাই এসেছে যে আমি কোনোদিন আমার বিশ্বাস যে খালি হাতে মুহাম্মাদের দরবার থেকে কেউ ফেরে না তা রাসূল বলছে কেন আপনার কি দরকার কিসের জন্য এসেছেন বাবাজি বলেন বলতে শুনেন আপনি দেখতে পাচ্ছেন না আপনি দেখতে পাচ্ছেন না আমি একটা রোগা শীর্ণ চিহ্ন উট নিয়ে এসেছি আমি বয়স্ক হয়েছি আমি একটু ঘুরে ঘুরে উট নিয়ে বেড়াই আমার এই উট কখন কি হয়ে যায় তা আপনি আমাকে একটা উট দেন যে রাসূলুল্লাহর দরবারে কোনো খাদ্য নাই কোনো সম্পদ নাই হ্যাঁ রাসূল নিজে পাথর পাথর বেঁধে আছে পেটে আর সেই রাসূলুল্লাহর দরবারে একজন মুরুব্বি ইহুদি এসেছে সে এসে বলছে আমার একটা উট দেন তো উটটা দেবে কে উটটা দেবে কে বিশ্বনবী রাসূলুল্লাহর চোখে পানি সাহাবারা সব সারি সারি দাঁড়িয়ে আছে কারণ এরকম ভাবে আমার রাসূল যার উপরে আমরা ঈমান এনেছি আর সেই রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা সবাই তো রক্ত গরম হয়ে গেছে আবার সে আবার রাসূলুল্লাহর কাছে উঠ যায় তা এখন একজন সাহাবা চিন্তা করছেন যে কিয়ামত হবে কিয়ামতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে আল্লাহর হাতে পাল্লা থাকবে ওই পাল্লাতে যদি বলে যে তোদের ভিতরে তো অনেক পয়সা ছিল অর্থ ছিল সম্পদ ছিল আমার রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসেছে সেই ইহুদি একটা উট চেয়েছে তোমাদের 10 12টা উট থাকা সত্ত্বেও একটা উট তোমরা রাসূলুল্লাহর খাতিরে দিতে পারলে কাদের মেমোরিতে কথা হচ্ছে দিমাগে সে মনের সাথে মন কথা বলছে কাদের সাহাবাদের হঠাৎ করে একজন সাহাবা হাত তুললে জোরে বলবেন না এ জোরে বলবেন না যার নাম এসেছে হাদিসের কিতাবে হযরতে উবাদা হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা এই উবাদা রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িতে চার জোড়া উট আছে ওই চার জোড়া উটের মধ্যে আমি এক জোড়া উট এই ইহুদিকে দান করে দিলাম এ জোরে বলবেন না এটা মহব্বতে হবে না সুবহানাল্লাহ এটা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগেতেছি সকাল হতে সন্ধ্যা জোরে বলবেন না এটা মহব্বতে হবে না গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছি সকাল হতে সন্ধ্যা মনের সুখে মা লাগতেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা তাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা তাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলো বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবী